নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে হয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারাদিন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ঝাড়গ্রামে ইডির হানা ডব্লুবিসিএস আধিকারিক শুভ্রাংশুর বাড়িতে ইডির হানা রাত থাকতেই কিন্তু কেন্দ্রীয় জওয়ানরা তারা ঘিরে ফেরে সরকারি আবাসন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ঝাড়গ্রামে ইডির হানা ডব্লুবিসিএস আধিকারিক আহ শুভ্রাংশুর বাড়িতে ইডির হানা শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ইডি কি কারণে ইডির হানা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঝাড়গ্রামে ইডির হানা বাছুর ডুবা বি ব্লকে ইডির হানা ডব্লিউ আধিকারিক শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ইডি তবে কি কারণে এই ইডি আধিকারিকরা তারা এখানে উপস্থিত হয়েছেন তার সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সরকারি এই আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে জানা গিয়েছে এখানে ডব্লিউ অফিসারের বাড়ি আর সেখানেই কিন্তু ইডির হানা তবে কোন মামলার প্রেক্ষিতে এই হানা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সকালেই সরকারি আবাসনের নামে ইডি আধিকারিকের টিম গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জবান আর তারপরেই কিন্তু এই সরকারি আবাসন ঘিরে ফেলা হয় আবাসনের সামনে মোতায়েন করা হয়েছে ইডি আধিকারিকদের আবাসনের সামনে মোতায়েন রয়েছে ইডি তারা রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা রয়েছেন আবাসনের সামনে ভিতরে ঢুকে রয়েছেন ইডি আধিকারিকরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ঝাড়গ্রামের বাচুরডোবা হাউজিং ব্লক বি এর এক সরকারি আবাসনে অভিযান ইডির ঠিক কি কারণে এই অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা তা সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি ডব্লিউবিএসএস অফিসারের বাড়িতে অভিযান চলছে তবে ঠিক কি কারণে ইডি তল্লাশি তা এখনো পর্যন্ত জানা যায়নি আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ঝাড়গ্রামে ইডির হানা ঝাড়গ্রামে বাছুরডোবা বি ব্লকে ইডির হানা ডব্লিউবিএসএস আধিকারিক শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা তবে কি কারণে ইডি আধিকারিকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সরকারি আবাসনের সামনে কিন্তু রয়েছে প্রচুর এমন ভিতরে ইডি কারণে তারা গিয়েছেন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ অরূপ ঝাড়গ্রামে ইডি আধিকারিকরা শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা তারা পৌঁছেছেন ঠিক কি কারণে ইডি আধিকারিকরা তারা এখানে এসেছেন কিছু কি জানা যাচ্ছে দেখো অনন্যা তোমাকে জানিয়ে রাখি বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে যখন ইডি হানা দিচ্ছে সেই সময় মঙ্গলবার সাত সকালে ঝাড়গ্রামে প্রবেশ করে ইডির আধিকারিকরা সকালে আধিকারিকদের দেখে সর্বল পড়ে যায় ঝাড়গ্রাম শহর জুড়ে ঝাড়গ্রাম শহরের একটি বিশাল বহু আবাসনে সেখানে অভিযান চালায় ইডির আধিকারিকরা যেটা আমরা জানতে পারি ঝাড়গ্রাম শহরের যে বাছুদার হাউসিং ব্লক বি সরকারি আবাসন রয়েছে সেই আবাসনে থাকেন এ সুভ্রাংশু মন্ডল তিনি ডাব্লিউ এর আধিকারিক তার বাড়িতেই অভিযান চালাচ্ছেন বলে আমরা যেটা জানতে পারছি তবে কি কারণে এই অভিযান তা এখনো স্পষ্ট নয় ইডির আধিকারিকদের সাথে কথা বললে তারা ব্যাপারটা বললেন এখানকার যিনি এসপি রয়েছেন তার কাছে তিনি চিঠি পাঠিয়ে দেবেন এছাড়াও যেটা পুলিশ তাদের কাছ থেকে জানার চেষ্টা করলে ইডির আধিকারিকদের মুখে বাধায় পড়তে হয় পুলিশকে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার তিনি ইডির আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু কথা বলতে গেলে ইডির আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় এখন সাত সালে যেভাবে ইডি তল্লাশি চালালো ঝাড়গ্রাম জেলা জুড়ে তা একটা সরগল পড়লো ঝাড়গ্রাম জেলা জুড়ে এমনকি ইডির আধিকারিকরা যখন ঝাড়গ্রাম শহরে প্রবেশ করে ইডির আধিকারিকদের ঘিরে মানুষের একটা চাঞ্চল্য যেমন ছড়ায় এমনকি তাদের দেখতে ভিড় জমে সেই এলাকায় সাধারণ মানুষের অনন্যা অরূপ সরকারি আবাসন সেখানে কি এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ প্রচুর কি সিআরপি এর জওয়ান তারা কি রয়েছে ওখানে যেহেতু ইডি আধিকারিকরা তারা ভিতরে রয়েছে দেখো এর আগে আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা তল্লাশি করতে যান সেই সময় ইডির আধিকারিকরা এলাকার মানুষজনের ধরে মাথা ফাটে ফলে একটা ইডির আধিকারিক এবং সেখানে যে সিআরপিএফ জওয়ান রয়েছে তাদের মধ্যে যে ভয় রয়েছে তার জন্য তারা সকাল থেকে যেমন প্রবেশ করার সাথে সাথে তাদের মাথায় রয়েছে হেলমেট এবং যে সরকারি আবাসনে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সেই চারিদিকে পুরো ঘিরে ফেলেছেন সিআরপিএফ এর জোয়ানরা অনন্যা একদমই ধন্যবাদ তোমায় অরূপ আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম ঝাড়গ্রামে ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু সরকারি এই আবাসন সেই আবাসন কিন্তু ঘিরে রেখেছে তবে কি কারণে ইডি আধিকারিকরা তারা এখানে উপস্থিত হয়েছে কি নিয়ে তল্লাশি চলছে সে সম্পর্কে কিন্তু এখনো কিছু জানা যায়নি শুভ্রাংশু মন্ডল নামে ডব্লিউবিসিএস আধিকারিকের বাড়িতেই কিন্তু এই ইডির হানা রাত থেকেই চলছে ইডির আনা কি অভিযোগে তল্লাশি চলছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি